পঞ্চগড়ের বিভিন্ন ইউনিয়নে এখন আর নগদ টাকার কারবার নেই। ক্যাশলেস ইউপি সেবা সিস্টেম চালু হওয়ায় বৃষ্টি সেবা অতি সহজেই নিতে পারছে সাধারণ মানুষ। বিকাশে নির্ধারিত ফি পরিশোধ করে মুহূর্তে চেয়ারম্যানের সই করা নাগরিকত্বের সনদ নিচ্ছেন অনেকে। হাতে হাতে টাকা টুকা দিতে হয় না, বেশি দেরি করতে হয় না, অ্যাকাউন্টের মাধ্যমে টাকা জমা দিয়ে আমাদের কাজ হয়ে গেছে। এখন জন্ম নিবন্ধন দিয়ে দিবে, অল্প দিনে আর কি সুবিধাটা অনেক বেশি বেড়ে গেছে। সুন্দর একটা প্রসেস বাংলাদেশ সরকার এটা করেছেন এবং এটা আমাদের এলাকার যত লোকজন আছে এতে আমরা অনেক সুযোগ সুবিধা এখন পাচ্ছি। কাজের জন্য লাইনে দাঁড়ায় থাকতে হয় না এবং বেশ এটা ভালোই লাগলো। ক্যাশলেসের মাধ্যমে টাকা পয়সা দিলাম এবং দ্রুত অল্প সময়ের মধ্যে আমার নাগরিক সনদপত্র পেয়ে গেছি। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ আমরা আগায় যেতে পারতেছি। চেয়ারম্যান সাহেব কোনো কাজে ব্যস্ত আছেন বা বাইরে গিয়েছেন বা কোনো আপনার মসলিজে আসেন, আমরা ওনাকে পাচ্ছি না, এই জন্য আমাদের অনেক সময় ক্ষেপণ হতো। কিন্তু সরকার যে ডিজিটাল সিস্টেমটা করেছে, এখন আমরা ইউনিয়ন পরিষদে সব কিছু আমরা অনলাইনের মাধ্যমে পাচ্ছি। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সেবা দিতে পেরে খুশি ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারাও। নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, অবিবাহিত সনদ, তারপর হোল্ডিং ট্যাক্স, পারিশন সনদ, একই নামে প্রত্যয়ন, বিবিধ প্রত্যয়ন, মানে এরকম বিভিন্ন সেবা দিয়ে থাকি। অনেকের বিকাশ আছে, নগদ অ্যাকাউন্ট আছে, ব্যাংকের অ্যাকাউন্ট আছে, তারা এখানে আর চাইলে ওরা অন্য বাড়ি থেকে বসে আবেদন করতে পারে, এখান থেকে নিয়ে যাচ্ছে। আর যারা অনেকের বিকাশ নাই তারা আমাদের কাছে আসতেছে, আমরা আবেদন করে দিতেছি। এই সুবিধা এসে তাদের ভোগান্তি অনেক কমে গেছে, প্লাস তাদের সময় অপচয় কম হচ্ছে, সময় সংক্ষিপ্ততায় অনেক দ্রুত হচ্ছে আর কি। অনলাইন এ সেবায় হয়রানি কমার পাশাপাশি সরাসরি রাজস্ব আদায় হচ্ছে বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। হাতে হাতে যে টাকা নিতাম এতে আমাদের দেখেন যে টাকারও অনেক গরমিল হতো, যে মূল টাকা যেটা এটা থেকে দেখেন যে ওর দিকে নাই এরকম একটা, মানে তারপর টাকা অনেক দিন ধরে আমার পরিষদের সচিবের কাছে বা অ্যাকাউন্টের হিসাব সহকারীর কাছে পড়ে থাকতো। এখন যে সেবাটা শুরু হয়েছে ক্যাশলেস, এই প্রোগ্রামটা হওয়াতে আমাদের সাধারণ মানুষের যে হয়রানি সেটা থেকে তারা লাঘব হয়েছে। এতে মানুষ কোনোভাবে প্রতারণার শিকার হচ্ছে না, ইউনিয়ন পরিষদ লাভবান হচ্ছে, পাশাপাশি সরাসরি যে নিবেদন আবেদন যারা করছে তারা সরাসরি এর ফলটা পাচ্ছে। প্রান্তিক পর্যায়ের জনসাধারণের দোরগোড়ায় ইউনিয়ন পরিষদের সেবা পৌঁছে দিতে ক্যাশলেস লেনদেনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেবামূল্য পরিশোধ সহ সেবাটি গ্রহণ করতে পারবেন, ফলে সেবা গ্রহীতার সময় খরচ এবং ভ্রমণ বহুলাংশে হ্রাস পাবে এবং সেবার স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হবে এবং হয়রানিমুক্ত একটি সেবা নিশ্চিত হবে। জেলা প্রশাসক জানিয়েছেন স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর প্রত্যয়ের অন্যতম একটি ক্যাশলেস ইউপি সেবা সিস্টেম। জেলা পর্যায়ে পঞ্চগড়েই এটা প্রথম বাস্তবায়ন করা হচ্ছে। ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে যে আমরা যে সুযোগ সুবিধাটা দিচ্ছি এটাই আসলে আমাদের মানে স্মার্ট বাংলাদেশ যে তৈরি করা। স্মার্ট বাংলাদেশ তৈরি করার চারটা ভিত্তি আছে, একটা হচ্ছে স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, আরেকটা হচ্ছে যে আপনার যে মানে স্মার্ট ইকোনমি। unitax.gov.bd এ ঠিকানায় প্রবেশ করলেই পাওয়া যাবে ইউনিয়ন পরিষদের সব সেবা। বাংলাভিশন নিউজ ডেস্ক।